কত সুন্দর, লক্ষ লক্ষ মানুষ আসবে, এবং শুধু তাই নয়, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিশন, আমরা এই জন্য দিল্লি থেকে এক পয়সা পাই না, কুম্ভ মেলা সম্পূর্ণ সাহায্য করে কেন্দ্রীয় সরকার, আর গঙ্গাসাগর মেলায় কিন্তু আমরা রাজ্য সরকার থেকে পুরোটা খরচ করি, এক পয়সাও পাই না। এখানে দেখুন কত লক্ষ লক্ষ মানুষ, তাদের জন্য হোগলার ঘর তৈরি হয়েছে, কত বাথরুম তৈরি হয়েছে, কত মানুষ কোথায় থাকবে, মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত কিছু, স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে প্রায় 4,000 নতুন 4,000 বাস দেওয়া হয়েছে এই গঙ্গাসাগরে যেতে আসতে পারে। কলকাতায় যে মেলা গ্রাউন্ড আছে ওখান থেকে বাস ছাড়ে। তাছাড়াও আগে কি, আমি যখন খুব মানে 2011 সালের আগে ধরুন, আমাকে সবাই বলতো দিদি গঙ্গাসাগর মেলায় তীর্থ ট্যাক্স নেওয়া হয়, তীর্থ কর, কেন তীর্থ ট্যাক্স নেওয়া হবে, এটা ধর্মীয় যাত্রা। তখন আমি বললাম ঠিক আছে, আমরা যখন আসবো আমি এটাকে ফার্স্ট উইথড্র করবো, বন্ধ করে দিয়েছি। উপরন্তু আরেকটা আমরা কি করি, আপনারা জেনে রাখুন, স্থানীয় মানুষ বা বাইরে থেকে যারা এসছে, এই 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, 15 তারিখে তো সংক্রান্তি, 16 তারিখ সকাল পর্যন্ত স্নান চলবে বিকেল পর্যন্ত, তারপরে লোক আস্তে আস্তে ফিরতে শুরু করবে। এই 11 থেকে 17 তারিখ পর্যন্ত যারাই মেলাতে আসবে না কেন, সারা ভারতবর্ষ থেকে আসে, সারা বাংলা থেকে আসে, লোকাল মানুষরা আসে, সংবাদ মাধ্যম আসে, প্রশাসন আসে, বিভিন্ন অর্গানাইজেশন আসে। আমরা একটা কাজ করেছি পশ্চিমবঙ্গ সরকারের থেকে, আমরা 11 থেকে 17 কারো যদি কোনোরকম কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক, আমরা সবাই চাই সব কিছু শান্তিতে হয়ে যায়, কিন্তু সবসময় তো হাতে সব থাকে না, যদি কখনো ঘটে জেনে রাখবেন আপনাদের প্রত্যেকে একটা পরিবার প্রতি সব 5,00,000 টাকা করে ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছি আমরা। মানে যত লোকের আসবে, যত তীর্থ যাচ্ছে, সে যদি কোনোরকম কোনো ইনসিডেন্ট হয়, সুতরাং এই যে ব্যবস্থাগুলো করা। তারপরে কালকে দেখেছেন একটা কি সুন্দর গঙ্গাসাগরে একটা পুকুর তৈরি হলো, গঙ্গা মা গঙ্গার মূর্তি দিয়ে, দেখতে যাবেন খুব ভালো। এই তো এখানে আছে, ফোন নাম্বার, এই অ্যাড্রেস, আমি এমনি তুলেছি তোমার পিছনে পিছনে চাপ পাড়ছে, চাপ পাড়ছে, এটা চাপ পাড়লে পড়ে গেলে দাদা একদম ধাক্কা দিলে পড়ে যাবে, একটু একটু পিছিয়ে দাঁড়া, পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। ঘুরে দিয়েছে, ঘুরে ওই দিকটা ঘুরে দিয়েছে।